গত 16 ফেব্রুয়ারি রাজ্যে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে 2023 বিধানসভা নির্বাচন। আগামী 2রা মার্চ ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। শান্তিপূর্ণ ভোট গণনার লক্ষ্যে তেলিয়ামুড়া আরডি ব্লকের কনফারেন্স হলে সোমবার বিকেলে অনুষ্ঠিত হল এক সর্বদলীয় বৈঠক। তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্র 27 কল্যাণপুর, প্রমোদনগর, 28 তেলিয়ামুড়া এবং 29 কৃষ্ণপুর বিধানসভার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হয় এদিনের সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের আরও কেশব কর, 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের আরও অভিজিৎ চক্রবর্তী, 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের আরও রাকেশ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস। আমরা আসন্ন কাউন্টিং যেটা হবে আমাদের নির্বাচনের 2 তারিখ, তো সেটা নিয়ে সব রাজনৈতিক দল এবং আমরা সব আরও এবং পুলিশ প্রশাসনের পক্ষে এসডিপি সাহেব, এসডিপি সাহেব সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করলাম। এটার মেন উদ্দেশ্য ছিল যে আমরা কতজন কাউন্টিং ওনারা দিতে পারবেন, তারপরে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি আমরা কী করে কন্ট্রোল করব, বিভিন্ন রাজনৈতিক দলের জমায়েত কোথায় কোথায় হবে এবং কাউন্টিং হলের বিভিন্ন ডিসিপ্লিন যেগুলি মেনটেন করতে হয়, কী করা যাবে কাউন্টিং হলে, কী করা যাবে না, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলি নিয়ে বিশদ আমরা আলোচনা করেছি এবং সর্বদলীয়ভাবে অনেকগুলো সিদ্ধান্তে আমরা গ্রহণ করেছি ইসের গাইডলাইন অনুযায়ী। তার জন্যই আমরা মেনলি আজকে মিটিংটা করলাম। আগামী 2রা মার্চ গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হবে ভোট গণনা পর্ব। শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে এই গণনা সম্পন্ন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই সর্বদলীয় বৈঠক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।